বাস বাস, পানি খালা, রাজু খালা, আজ মনে পড়ছে তোর বাবার কথা। মৃত্যুর আগে তোর বাবাকে তোর সৎ মা কথা দিয়েছিল, তোদের দুই ভাইকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। কিন্তু কিন্তু তোর বাবার মৃত্যুর পর তোর ছোট মা সংসারের অভাবের কথা বলে তোদের লেখাপড়া চালাতে অস্বীকার করে। কোনো উপায় না দেখে তোকে আমি শহরে নিয়ে আসি। তোর ছোট ভাই সাজু, সাজুটার আর লেখাপড়া করা হলো না রে। একটু পড়ে দিন তো ভাই। আচ্ছা সাজু, কেমন আছিস? মা কেমন আছে? সাজু আমি বিএ পরীক্ষা পাশ করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই কেমন আছিস? জিন্দাবাদ চাচি, চাচি চাচি, জানো চাচি, জানো চাচি, আমার ভাই বিএ পাশ করেছে, বিএ পাশ করেছে। আরে ও ছেমরি, শুনেছিস? রাজু ভাই, রাজু ভাই বিএ পাশ করেছে। ওরে বাপরে, এ যে রাবেয়া খাতুন লক্ষ্মী পালা। জানো বাবা, তোমার ছাত্র বিএ পাশ করেছে। আমার ছাত্র বিএ পাশ করেছে? কে? রাজু। শুকর আলহামদুলিল্লাহ, মৃত্যুর আগে একটা খুশির খবর শুনলাম। মিনা, এ মিনা, কি হলো? অত সারের মতো চাতাচ্ছ কেন? কি বললি? আমি সার? যা বলবো না, ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আর বলবো না। এবার বলো, শুনে ধন্য হই। বলবো? বলো। রাজু ভাই বিয়ে পাস করেছে। কি? রাজু পাস করেছে? শুকুর আলহামদুলিল্লাহ, ওর জন্য কত যে কষ্ট করেছি, চিন্তায় চিন্তায় একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। এবার মণ্ডলের মেয়ের সাথে বিয়েটা পাকা করতে পারলেই আমি বেঁচে যাই। বাহ, মণ্ডলের মেয়ের সঙ্গে রাজু ভাইয়ের বিয়ে হবে? বাবা বাবা, কি মজা হবে! রাজু ভাই আমার মতো ঘর জামাই হবে। দেখো মাখন ভাই, তুমি আর আমাদের কথার মধ্যে মাখন লাগিও না। আমার ভাই কখনোই ঘর জামাই হবে না। খালা, খালা, তোমার আশা পূরণ হয়েছে। আমার চাকরি হয়ে গেছে, স্টোর কিপারের চাকরি, মাসে 3,500 টাকা বেতন। আজ তোমাকে আমি নিজ হাতে মিষ্টি মুখ করাবো খালা। খালা, 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 খালা! সাজু! রাজু ভাই, এই ধর 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 ধর, রাজু ভাই, রাজু ভাই! সাজু ভাইয়া, ভাইয়া কেমন আছো? ভাইয়া ভালো, তুই কেমন আছিস? ভালো। মা কেমন আছে রে? ভাইয়া, তোমাকে মন মরা মনে হচ্ছে, কি ব্যাপার? শাশু, খালা মারা গেছে। কাঁদিস না রে সাজু, যে যাবার সে তো চলেই গেছে। চল বাড়ি, চল চল। এই নাও আট পট, দাও দাও দাও, তাড়াতাড়ি টাকা দাও, সাজু ভাই এসে পড়লে আবার বিপদ হবে। এই কি মাত্র 20 টাকা? চুরির মাল, পানির দাম, দিলে দাও না দিলে রেখে দাও। মিনা আসছি মা। মিনা এদিকে, এদিকে আয়, বড় ভাইকে সালাম কর। ঠিক আছে, ঠিক আছে। কেমন আছিস মিনা? ভালো। আরে ছেলেটা আমার শুকিয়ে গেছে রে, শুকিয়ে গেছে। আরে খালা মরেছে, তাতে কি হয়েছে? আমরা তো আছি, আমরা
তা বাবা, লেখাপড়া তো শেষ করলি, চাকরি বাকরি কিছু পেয়েছিস? হ্যাঁ মা। শুক্র আলহামদুলিল্লাহ। বেতন কত বাবা বেতন? 3,500 টাকা। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু কথা বলবে না, পেটে চারটা ভাত দেবে? হ্যাঁ ঠিক বলেছিস। চলো ভাইয়া, গোসলটা সেরে নাও। মাখন মিয়াজে, হরি সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। তা কেমন আছো? ভালো। কবে এসেছো? অনেক দিন। আপনাদের আশীর্বাদ আমি এখানেই থাকি। এখানে থাকো মানে? মানে মানে হচ্ছে ঘর জামাই, গরু ছাগলের জীবন। কি বললে? মিনা, বলছিলাম কি এই দুটো খাসির 4টে বাচ্চা হয়েছে। মিনা, স্বামীর সঙ্গে এভাবে কথা বলতে নেই। মা, মিনাকে শ্বশুরবাড়ি পাঠাও না কেন? কথা হলো গিয়ে, মিনার শাশুড়ি মানুষটা ভালো না, খালি ঝগড়া করে, দজ্জাল শাশুড়ি। তাই মিনাকে আমি এখানেই রেখে দিয়েছি। কাজটা ঠিক হয়নি মা। মেয়েদের আসল ঠিকানা তার স্বামীর ঘর, স্বামীর সংসার। স্যার, কে? রাজু, বস বাবা বস, কেমন আছিস? ভালো স্যার, কিন্তু আপনারই অবস্থা, আমাকে একটা খবর দিলে তো পারতেন। কি হতো আর খবর দিলে, বাতির তেল শেষ হয়ে এসেছে স্যার। হ্যাঁ রাজু, কিন্তু সুখের বিষয় এইটাই যে মৃত্যুর আগে তোকে দেখে যেতে পারলাম। লক্ষ্মী, মা লক্ষ্মী, এদিকে আয়। ঘরটা ভেঙে দিলাম? না না, কিচ্ছু হয়নি। দেখো ঘরটা আবার ঠিক করে ফেললাম। বাবা। রাজু, রাজু, আমি আর কদিন বা বাঁচবো বাবা, তাই যাবার আগে তোমাকে আমার একটা অনুরোধ বাবা। বলো বাবা, বলো, আমার কথা তুমি রাখবে? বলো বাবা। আপনি অস্থির হবেন না, আপনার সমস্ত কথা আমি রাখবো। রাজু, আমি চলে গেলে আমার লক্ষ্মীর আর কেউ থাকবে না বাবা। ও জীবন একা হয়ে যাবে, কে ওকে দেখবে? আমি আমি দেখবো স্যার। লক্ষ্মীকে নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না স্যার, আমি কথা দিলাম। লক্ষ্মীর কোনো অমর্যাদা হবে না। হ্যাঁ বাবা, সে তো অনেকদিন আগের কথা, মণ্ডলের সাথে কথাবার্তা পাকা হয়ে আছে, বাকি আছে শুধু দিনক্ষণ। বিরাট জোরদার, বিরাট ধনীর একমাত্র মেয়ে, দেখতেও সুন্দর, পরীর মতো। হ্যাঁ, একেবারে ডানা কাটা। তুমি চুপ কর। 3 কালি জমি, নগদ 50,000 টাকা, সোনা দানা দিয়ে কোনে একেবারে সাজিয়ে দেবে, পাকা কথা। না মা, মাত্র 1 টাকায় তুমি তোমার ছেলেকে বিক্রি করতে পারলেও আমি আমার ভাইকে বিক্রি করতে পারবো না। কারণ আমার ভাই লেখাপড়া শিখে মানুষের মতন মানুষ হয়েছে, তার যেখানে পছন্দ হবে সেখানে তাকে বিয়ে করাবো। তুই চুপ কর। তা বাবা রাজু, আমি বিসমিল্লা বলে যাই, দিন ঘন্টা। না মা, যাওয়ার আর দরকার নেই, কারণ আমার বিয়ে হয়ে গেছে। বিয়ে হয়ে গেছে? বলিস কি, কার সঙ্গে? লক্ষ্মীর সঙ্গে। হায় হায় রে, আমার কি হলো রে, বলে কি ছেলে, ওই হার হাবাতে মাস্টারের ঢিঙ্গি মেয়েটা হবে এবারের বউ। যা, 3 কুড়ে কেউ নেই, 1 টুকরো জমি নেই, জাত নেই, টাকা নেই, পয়সা নেই, মাস্টার মরার আগে ওই অলক্ষী ঢিঙ্গি মেয়েটাকে আমার বিয়ে পাশ করা ছেলেদের ঘরে চাপিয়ে দিল। শোনো মা, যাকে তুমি অলক্ষী বলছো আসলে সেই সত্যিকার লক্ষ্মী, নামেও লক্ষ্মী, কাজেও লক্ষ্মী। রাবেয়া খাতুন ওরফে লক্ষ্মী এই সংসারে আসলে দেখবে এই সংসারটাও লক্ষ্মীর সংসার হয়ে গেছে।
শঙ্কর হঠাৎ বিয়ে করার জন্য তোমাকে কিছুই দিতে পারেনি, তবু এই মুহূর্ত থেকে স্মরণীয় করে রাখার জন্য তোমাকে কিছু দিতে চাই। বলো কি চাও তুমি?
মাল কোথায় যাচ্ছে? ইন এন এন্টারপ্রাইজ। মাল বেশি মনে হচ্ছে? জি না স্যার। সত্যি করে বলো, কত পিস মাল বেশি দিয়েছো? জি স্যার, 100 পিস। কার অর্ডারে মাল যাচ্ছে? আমার নাম তারা মিয়া, আগুন নিয়ে খেলতে আমি ভালোবাসি। আপনি নতুন এসেছেন তাই আমাকে চেনেন না। এখানকার সবাই বলেন আমি মানুষটা খুব সোজা, তবে আপনার মতো কেউ যদি আমার কাছে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি হয়ে যাই পর্বতের মতো কঠিন। তাই জেনে শুনে কেউ আমার সঙ্গে শত্রুতা কিনতে চায় না, আর আমিও চাই না আপনার সঙ্গে শত্রুতা কিনতে, চাই বন্ধুত্ব কিনতে, এবং এই তার প্রমাণ। আপনার বলা শেষ, আপনি এখন যেতে পারেন। এই অতিরিক্ত মালগুলো নামিয়ে রাখ। জি স্যার। না, মাল নামবে না। মাল নামবে না? মাল নামবে না, আমি বলছি মাল নামবে। বললাম তো নামবে না। আরে জলদি ফাইনাল দিয়ে পাবলিক ঠেকানো যাচ্ছে না। সব কি হচ্ছে স্যার? চালানের বাইরে অতিরিক্ত 100 পিস পাই গোডাউন থেকে বের হচ্ছিল, এরকম ভাবে নাকি বহুদিন থেকে মাল পাচার হচ্ছে, আর সেই জন্য ম্যানেজার সাহেব আমাকে এখানে ট্রান্সফার করেছেন। হাতে না তো অতিরিক্ত মাল ধরা পড়ায় আমি বাধা দেই স্যার, আর সেই জন্য এরা আমাকে আক্রমণ করে। হোয়াট সাধু সর্দার? স্যার, রাজু সাহেব যা বলেছে তা ঠিক? জি স্যার। আই সি, আমি এই মুহূর্তে তোমাদের চাকরি থেকে বরখাস্ত করলাম। আমার কোম্পানির সুনামের স্বার্থে আমি পুলিশে খবর দিলাম না, এক্ষুনি এখান থেকে চলে যাও।
নইলে পুলিশে খবর দিতে বাধ্য হব। গেট আউট, আই সে গেট আউট। গুড, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। ম্যানেজার সাহেব, রাজুকে আগামী মাসের বেতনের সাথে একটা বোনাস দিয়ে দেবেন। লক্ষ্মী, লক্ষ্মী, কি ব্যাপার? টাকা হাতে এলেই বুঝি খরচ করতে হয়? এত সব কার জন্যে? আমার লক্ষ্মীর জন্য, বেশি কিছু নয়, তোমার জন্য একটা শাড়ি, ধরো ধরো, একটা ব্লাউজ, একটা পেটিকোট আর একটা, যাও দুষ্ট কথা কার, যাও এগুলি পরে এক্ষুনি তৈরি হও। কেন, কোথায় যাবে? কোথাও না, আজ আমার লক্ষ্মীকে দু চোখ ভরে দেখব। এটা হচ্ছে আমার মিতু মামুনির জন্য না, আর এটা হচ্ছে আমার রাসু বাবার জন্য। কি মজা, কি মজা। কি হলো, আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? নিশ্চয়ই আমাকে ভালো লাগছে না। তুমি আগে ওদিকে ঘুরে দাঁড়াও, তারপর বলছি। কেন? আহা, ঘুরে দাঁড়াও না। এবার শোনো, কেন চোখ বন্ধ করে রেখেছিলাম। আসলে তোমার রূপের ছটা তীব্রভাবে আমার চোখে আঘাত করছিল। সত্যি বলছি লক্ষ্মী, আসলে তোমাকে রাজকুমারী হয়ে কোন রাজার ঘরে জন্ম নেওয়া উচিত ছিল। লোকজন আসার সময় পেল না। চলো তো দেখি কে এলো। চলো, চাচা বাবা কেমন আছে? চাচা আপনি কাছেন? চাচা, লক্ষ্মী তোর বাবা নেই রে মা, সব শেষ হয়ে গেছে। চলো আমি এক্ষুনি করতে যাব। এখন আর গিয়ে কি লাভ? তোমাকে খবর দেওয়া, তোমাদের গ্রামে যাওয়া, অনেক সময়ের ব্যাপার ভেবে গ্রামের সবাই মিলে দাফনের কাজটা শেষ করে ফেলেছে। সুযোগ সুবিধা মতো সময় করে একদিন কবরটা জিয়ারত করে এসো। আমি এখন আসি বাবা। কেঁদে আর কি হবে লক্ষ্মী, সবই আল্লাহ। কি বলছো? আমি সত্যি বলছি ভাবি, রাজুর সংসারে অভাব আছে দেখলে তা মনেই হয় না। বাড়িটাও বেশ বড় সড়ো, আঙ্গনায় অনেক জায়গা। তাছাড়া বৌমার বেশভূষা দেখে মনে হলো আল্লাহ রহমতারা খুব সুখেই আছে। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে খাচ্ছে ওই মাস্টারের মেয়ে। ঠিক আছে, আমিও দেখাবো মজা। আমিও কালো ব্যাপারীর মেয়ে, জামিলা বেগম। তা হ্যাঁ, রাজু আমার কথা কিছু বলেছে? সালাম দেওয়ার কথা বলেছে। আর আমার কথা? তোমার কথাও কিছু বলেনি, আর সাজুর কথাও কিছু বলেনি। দেখলে তো মা, আপন ভাই হলে আমার কথা জিজ্ঞেস না করে পারতো? পারতো না। ভাবি তাহলে আসি। এবার আমি সব বুঝতে পেরেছি। কি বুঝেছো মা? ওই সাজু হারামজাদা এতদিন আমাদের কাছে মিথ্যে কথা বলেছে। রাজুর নাকি অভাব, সংসারে নাকি টানাটানি। এবার আমিও দেখাবো মজা। মিনা, আজই আমরা ঢাকায় যাব। ঢাকায় যাব? কি হবে কি হলো? সাজু জানতে পারলে আমাদের ঢাকায় যেতে দেবে না। তুই মাখনকে বল একটা গাড়ি নিয়ে আসতে। দেখো তোমার জন্য মোটা মোটা আঁকে নিচ্ছি। রাখো তোমার আঁক, একটা গাড়ি নিয়ে এসো। গাড়ি? ও, গাড়ি দিয়ে বলছি আমাদের বাড়ি যাবে? না, ঢাকায় যাব। কেন, ঢাকায় কেন, আমাদের বাড়ি চলো। যাব যাব, আগে ঢাকায় যাব, তারপর সোজা তোমাদের বাড়ি যাব। সত্যি? যাও, এখন তাড়াতাড়ি একটা গাড়ি নিয়ে এসো, যাও।
এই এই শুনো শুনো, এই সাজু ভাই জিজ্ঞেস করলে বলবে এই আমরা তোমাদের বাড়ি যাচ্ছি। আচ্ছা, যদি জিজ্ঞেস করে কেন যাচ্ছ তাহলে? এই তাহলে তাহলে বলবে তোমার মা মারা গেছে। মা মা আর বলিস না বাবা, মিনার শাশুড়ি মানে মাখনের মা মারা গেছে। কি বললে? মিনার শাশুড়ি? হ্যাঁ, তাই তো আমরা মাখনের বাড়িতে যাচ্ছি। মা আপনি আসুন, ভেতরে আসুন। মা আপনি ভালো আছেন তো? মিনা তুই কেমন আছিস বোন? ভালো ভালো, সবাই ভালো আছে ভাবে। তুমি চুপ করো। ছি বোন, স্বামীর সঙ্গেও ভাবে কথা বলতে নেই। হয়েছে হয়েছে, এবার বলো রাজু কোথায়? ও তো অফিসে মা, চলুন ঘরে চলুন। এত দূর যখন আসতে পেরেছি তখন ঘরেও যেতে পারবো। তুমি আর মনে করো না। মা এসব কি বলছেন? আমার সহজ সরল ছেলেটার মাথায় কাঁঠাল ভেঙে কি রাজত্ব করছো, রাজধানী হয়েছ, এখন বলছো কি বলছি? এখন যাও, আমাদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো। আয় মিনা। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মা আর মিনারা এসেছে। তাই নাকি? ওরা কখন এসেছে, কেমন আছে? ভালো। আরে কি ব্যথা রে, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো, আর সহ্য হয় না। পেটে ব্যথা, কোমরে ব্যথা, গলায় ব্যথা, পিঠে ব্যথা, হাঁটুতে ব্যথা, পায়ে ব্যথা, গিরায় ব্যথা রে। আগে তো কখনো শুনিনি মা। সহ্য করেছি বাবা, সহ্য করেছি, আর সহ্য হয় না রে বাবা। এইদিকে মিনাটা মিনার অসুখ করেছে নাকি? শোন, এই ধরে কি ধর, শুনেছি এই শহরে ভালো ভালো অজ্ঞ ডাক্তার আছে। অজ্ঞ ডাক্তার মানে? অজ্ঞ ডাক্তার মানে অজ্ঞ ডাক্তার, বুঝতে পারলেন না? হ্যাঁ হ্যাঁ ভাইয়া, আমি বলছি শোনো, ওই যে বড় বড় অজ্ঞ ডাক্তার আছে না? আবার অজ্ঞ ডাক্তার? অজ্ঞ ডাক্তার মানেটা কি? আমার মনে হয় বিশেষজ্ঞ ডাক্তারের কথা বলছে। হ্যাঁ আমিও তাই বলছিলাম, বিশেষজ্ঞ ডাক্তার। তুমি চুপ করো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে মা, কালকে তো পারবো না, পোষণ হয়ে নিয়ে যাবো। তোমরা খাওয়া দাওয়া করেছো? হ্যাঁ বাবা। তাহলে তোমরা বিশ্রাম করো, আমি বরঞ্চ কাপড় চোপড়টা বিয়ে। আচ্ছা বাবা আচ্ছা, হ্যাঁ আল্লাহ তোর ভালো করুক। পানও খেতে পারলাম না ঠিক মতো। কি ভাবছো? ভাবছি যা বেতন পাই তাতে আমাদের চারজনের সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি। মা মিনা এদের ভালো ডাক্তার দেখাতে অনেক টাকার প্রয়োজন, কোথায় পাবো এত টাকা? শুনো, রাসু আর মিতুর মাটির ব্যাংকে বেশ কিছু টাকা জমেছে, তাতেই না হয়? না লক্ষ্মী, তা হয় না, ওদের কচিমনে আমি দুঃখ দিতে চাই না। ওদেরকে আমি বুঝিয়ে বলবো, ওনারা তো আর বেশি দিন থাকবেন না, তাছাড়া মা বুড়ো মানুষ। লক্ষ্মী সত্যি তুমি ঘরের লক্ষ্মী, তোমার এই কর্তব্য পথ দেখে সত্যি আমি মুগ্ধ। তাই তোমার কাছে আমার একটা অনুরোধ, আমি বাসায় না থাকলে মামিনা তোমার সাথে যতই খারাপ ব্যবহার করুক তুমি সব কিছু হাসি মুখে সহ্য করবে, যাতে কেউ কোনোদিন বলতে না পারে আমার সৎ মাপনকে আমি অবহেলা করেছি।
কথা দিলাম, যত অত্যাচার নির্যাতনই আমার উপর হোক না কেন, আমি সবকিছু হাসি মুখে গ্রহণ করব। শুধু তুমি আমাকে দোয়া করো, আমি যেন তোমার আদেশ পালন করতে পারি। এক ঘন্টা পর চা এনে দিলে, তা আবার ঠান্ডা, তাই বলে কাপটা তুমি ভেঙে ফেললে? ভেঙেছি, বেশ করেছে, দরকার হলে আরো ভাঙবে। আমার ছেলের জিনিস আমার মেয়ে ভেঙেছে, তাতে তোমার মাপের কি? মা, আপনি একই বলছেন। হয়েছে হয়েছে, এখন যাও, কোথায় যাবে যাও। দে মা, কত ভাব সব দেখে মনে হয় যেন কোটিপতির